আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে কথা বলবো এমন একটা বুফে নিয়ে যেটা অনেক দিন পর আমার কাছে মনে হয়েছে যে এখানের প্রতিটা আইটেম ইকুয়ালি গুড। আমরা কথা বলছি গার্লিক অ্যান্ড জিঞ্জার নিয়ে এবং এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে। সো আমরা গিয়েছিলাম একটা বার্থডে ট্রিটে, আদিবা এবং চৈতির বার্থডে ট্রিট, এবং এখানে আমরা হচ্ছে একটা আলাদা করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে নিই যেটা কি না আমাদের বসার জন্য রিজার্ভ করে রাখা, এবং এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে ঠিক সামনের দিকে অবস্থিত। সো এখানে আমাদের ছয়জনের জন্য একেবারে শোয়া যাবে এমন করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রেডি করা। এটার এন্ট্রেন্সে ফার্স্টে ঢুকলেই খাবারের প্লেসটা সাজানো। এখানে এদের খাবার আইটেমগুলো নিয়ে আগে একটু কথা বলে ফেলি। ডেজার্ট সেকশনটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং ওরা ডেজার্ট কন্টিনিউয়াসলি রিফিল করছিল, বিভিন্ন রকম পেস্ট্রি অ্যান্ড বাঙালিয়ানা টাইপ কিছু খাবার। আমার কাছে এই চকলেট মুসটা অনেক পছন্দ ছিল এবং সব কিছু মিলিয়ে তাদের ডেজার্ট আইটেমগুলো একটু ইউনিক টাইপ ছিল। এবং আমার কাছে সত্যি কথা বলতে আমি মিষ্টি এত পছন্দ করি না, বাট আমি একটু পুডিংটা পায়েসটা এগুলো ট্রাই করেছিলাম, আমার কাছে এগুলো ভালো লেগেছে। এবং মেন সেকশনে চলে আসি। মেন সেকশনে প্রতিটা খাবারই খুব মজার ছিল। আমি রাইস আইটেম একটু অ্যাভয়েড করে প্রতিটা কারি এবং প্রতিটা খাবার একটু ট্রাই করছিলাম। সেখানে একটা ফিশ, ড্রাই ফিশ রেড চিল ছিল, এটা খুব মজা ছিল। এই প্রম্পট ফিশটা মজা ছিল, প্রম্পট ফিশ যেটাকে বলে। অ্যান্ড এখানে আরও বেসিক খাবার দাবার। সো বুফেতে গেলে যেটা হয়, আসলে চেষ্টা করা হয় যে প্রতিটা আইটেম যদি একটু ট্রাই করি তখন রাইসের অ্যামাউন্টটা কম খেলে সেটা পসিবল হয়। আর এটা হচ্ছে একটা রিজার্ভড সেকশন, মানে এখানে লাইভ বারবিকিউ টাইপের খাবার দাবার। এখানে দুই রকম স্যুপ সার্ভ করা হচ্ছিলো। আমি থাই স্যুপটা ট্রাই করেছি এবং সেখানে মাছ অ্যামাউন্ট ছিল, যেটা ভিডিওর পরে দেখাচ্ছি। মোটামুটি বলতে গেলে আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ফিশের আইটেমগুলা। আর এই পাশে যেটা ছিল সব কারি আইটেম, এখানে ব্রেড, কারি, তারপর কাবাব সবই আছে। চিকেন রেশমি কাবাবটা খুব মজার ছিল এবং এই পাশে যে পাস্তাটা ছিল এটাও মজা ছিল। পাস্তার মধ্যে প্রচুর পরিমাণের মাশরুম ছিল। ওদের খাবারের প্রতিটা আইটেমের মধ্যে যেটাতে মাশরুম ছিল মাচ অ্যামাউন্টের ছিল। এখানে ডাক মশলা আইটেমটা ইউনিক আইটেম। দেন কাচ্চি ছিল বোথ, চিকেনের চিকেন বিরিয়ানিও ছিল, বিফ ভুনা ছিল। এটা বিফ তেহারি, বিফ তেহারিটা আমি একটু ট্রাই করেছি এবং আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সো এখানে ওদের আরও হচ্ছে ফুল কোর্স মিলও আছে, ফোর পার্সনের জন্য 4000 টাকার মধ্যে। এটা আবার আলাদা করে অ্যাভেল করতে হবে। ওদের যে কিচেনটা একদম মিডেলে এবং পুরোটা গ্লাস দিয়ে করা, সো দেখা যাচ্ছে ভিতরে এক্স্যাক্টলি কী হচ্ছে। যমুনা ফিউচার পার্কের মতো জায়গায় আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে এসে খাওয়া দাওয়া করার জন্য একটা পারফেক্ট প্লেস হিসেবে আমি এটাকে হাইলি রেকমেন্ড করব। এবং আসলেও খাবার দাবারগুলো খুব মজা ছিল। এটা আমাদের আদিবা, আমাদের বার্থডে গার্ল। এখানকার যে চাউমিনটা ছিল, চাউমিনটাও খুব ভালো লেগেছে। আসলে আমি এখানে যে কোনো একটা মেনশন করতে পারবো না, বিকজ অনেক বুফে খাওয়া হয়েছে, দেখা যায় যেখানে মেইন কোর্সটা খুব ভালো হয় সেখানে ডেজার্ট আইটেমটা একটু খারাপ হয়। বাট এখানে সব কিছু ইকুয়ালি গুড। আমি জানি না এর বাকি ব্রাঞ্চগুলো কেমন, বাট এই ব্রাঞ্চটার খাবার আসলেও খুব ভালো। তো আমরা খাবার দাবার নিয়ে সব বান্ধবীরা বসে যাই, একেবারে সব খাবার নিয়ে এসে আমরা হচ্ছে এখানে খাওয়া শুরু করি। সবাই আসলে একসাথে দেখা হলে খুব ভালোই লাগে অনেক দিন পর, যেহেতু আমাদের বেড়ে ওঠাটা একসাথে প্রায় 17 ইয়ার্স প্লাস হবে আমরা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে। সো দেখা যায় অনেক দিন পর পর দেখা হলে, আগে যেখানে সপ্তাহে 7 দিন দেখা হতো এখন সেটা অনেক দিন পর পর হয়। সো এখানে স্যুপটা নিয়ে কথা বলছিলাম, স্যুপটার মধ্যে অনেক অ্যামাউন্ট থাকে এবং আমি যতবারই গিয়েছি আমি প্রত্যেকটার মধ্যে অনেক পারফেক্ট অ্যামাউন্টের খাবার পেয়েছি। সো এই আমার প্লেট ছোট্ট করে একটু সাজিয়ে ফেলছি। আমরা চেষ্টা করছি খাবার না নষ্ট করতে, এবং অনেক ডায়েটে থেকেও দেখা যায় বুফেতে গেলে প্রচুর খাবার খাওয়া হয়ে যায়। অ্যান্ড এটা তার ছোট্ট একটা ডেমো। আপনারা যদি এখানে এই সিটিং স্পেসটাতে রিজার্ভেশন দিতে চান, আই গেস আগে থেকে একটু কথা বলা লাগবে। এখানে এরকম 4টা কম্পার্টমেন্ট রয়েছে যেখানে এরকম সিটিং বা এই যে শুয়ে বসে রিজার্ভেশন দেওয়ার অপশনস আছে। সো আই গেস প্রিভিয়াসলি কথা বলতে হবে। আমি আমার ফ্যামিলি নিয়ে এই জায়গায় আবার আসবো, বিকজ আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। অ্যান্ড আমরা সত্যি সত্যি খেতে খেতে একটা পর্যায়ে শুয়েই গেছিলাম, বিকজ খেতে খেতে আসলে টায়ার্ড লাগে 4 আওয়ার্স যখন একটা জায়গায় কন্টিনিউয়াস থাকবো। এছাড়া বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোও মাছ কমফোর্টেবল ছিল। সো সব মিলিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।